वेलकम टू माय यूट्यूब चैनल। आज आपनादेर जोन्नो निये एसेछि डालिया गाछ। এই ডালিয়া গাছগুলো আমি প্লাস্টিকের টবগুলোতে করেছি, এগুলো অ্যামাজন থেকে কেনা। তো এই টবগুলো এমনি খুবই ভালো, হালকা হয়, সরাতে সুবিধা হয়, জল বেরোনোরও ভালো জায়গা করা আছে। ডালিয়া গাছের ফুলগুলো সাইজ দেখুন, ডালিয়া ফুলগুলো। তাও বৃষ্টি পড়ার ফলে কতগুলো নষ্ট হয়ে গেছে। একটা সাইজ দেখুন কত বড় হয়েছে। আর এই গাছটাই তো এত ধরেছে, মানে গোনা যাবে না এইটুকুনি গাছে। অনেক ফুল নষ্ট হয়ে গেল বৃষ্টির জন্য, আরও কুড়িয়ে আসছে। লালটা দারুণ দেখতে। ডালিয়া গাছ করার সব থেকে ভালো উপায় হচ্ছে, এইটা যখন ছোট থাকবে গাছটা, তার আগেই ভালো করে মাটিটা করে নেওয়া। এমনি গাছটা বড় হওয়ার পর আর কিছু সার ফার কিছু দেওয়ার দরকার নেই, ওষুধও সেরকম স্প্রে করতে হয় না। শুধু এই পোকা যখন, যদি ওই যেটাকে ল্যাদা পোকা টাইপের বলে, যেটা মানে গাছের পাতা খেয়ে নেয়, ওই টাইপের পোকা দেখলে স্প্রে করে দেওয়াটাই ভালো। বড় হয়ে গেলে আর পোকা পোকা লাগে না গাছে কোনো। আমার এই গাছগুলো শুধু গোবর সার দিয়ে করা, আর সেরকম কিছু দিইনি। এটা লাগিয়েছিলাম আমি প্রায় ডিসেম্বরের প্রথম দিকে, আর এখন চলছে তো ফেব্রুয়ারি। দু মাসেই মোটামুটি গাছগুলো এত সুন্দর বড় হয়ে যায়। আর এই গাছের একটা নিয়ম হচ্ছে, গাছটা কিন্তু এরকম জল শর্ট হতে দেওয়া চলবে না। আজকে যেমন এই গাছটা এখন জল শর্ট হয়ে গেছে, ঠিক আছে। জল শর্ট হলে পাতাগুলো নিচের দিকে এরকম নেবে যাবে, জল শর্ট হওয়া চলবে না। এই গাছগুলোতে সবসময় জলটা মেনটেন রাখতে, আর প্রচুর জল লাগে, দিনে প্রায় দুবারের মতন জল দিতে হয়। আর ছোটো যখন থাকবে গাছে, না জল দিলেও সেরকম চলবে, দেখে জল দিতে হবে। দুদিন ছাড়া ছাড়া ভর্তি ভর্তি জল দিলেই হয়ে যাবে। যদি আপনাদের আরও কিছু জিজ্ঞেস করার থাকে তো ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, বলে দেবো। ইমপ্রেশনগুলো ভালো হয়েছে। স্ট্রবেরি ধরেছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।